ইউটিউবে আর মিথ্যে সংবাদ নয়, খেলা জগতের সবশেষ সত্য খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শেষ ওভারে যা দুনিয়া হাজির হয়েছিলেন মুস্তাফিজ, শেষ ওভারে মাত্র 7 রানে পুঁজি নিয়ে বল হাতে দিয়েছিলেন মুস্তাফিজ, চরম চাপের মুখেও 4 রান দিয়েছেন তিনি। ব্যাটসম্যানরা নিতে পেরেছে মাত্র 2 রান, বাকি 2 রান এসেছে লেগ বাই থেকে। অসাধারণ এক ওভারে বাংলাদেশকে স্মরণীয় এক জয় উপহার দিয়েছেন মুস্তাফিজ। এমন কিছুর শিকার বাংলাদেশেই হয়, শেষ ওভারে 8 রান দরকার, এমন অবস্থায় ব্যাটিং দল যদি বাংলাদেশের হয় সেক্ষেত্রে কিভাবে না কিভাবে যেন 2-3 রান কম দিয়ে বিজয়ী হয় প্রতিপক্ষ দল। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজে যেমন হলো, তার আগে টি-20 বিশ্বকাপ হয়েছিল ভারতের সঙ্গে। আর ফিল্ডিংয়ে থাকা দল যদি বাংলাদেশ হয় তাহলে শেষ বল হলেও ব্যাটিংয়ের দল জয় পেয়ে যায়। ওই যে নিধাস ট্রফির ফাইনাল, এর আগে এশিয়া কাপের ফাইনাল 2 রানে হেরে যাওয়া, সে দুঃখ যে কতদিন বয়ে বেড়াতে হয় কে জানে। এমন কিছুকেই ভাগ্য মেনে নিত বাংলাদেশ সমর্থকেরা। অবশেষে আজ অন্য কিছু হলো, কঠিনতম পরিস্থিতিতে বাংলাদেশ পেয়েছে জয়। 49তম ওভারে সাকিব আল হাসান যখন 1 ছক্কায় 11 রান দিয়েছে, এরপরই কাজ ঝুলিয়ে মাঠ ঘুরে বেড়াতে পারত বাংলাদেশ। আগের 8 ওভারে মাত্র 42 রান দিলেও শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের 7 রানকে পুঁজি করে লড়বেন এতটা আশা করা যাচ্ছিল না। মুস্তাফিজ যে বোলিং যে জাদুর ন্যূনতম ছোঁয়ায় ছিল না, কে জানতো নিজের সোনালি সময়ে কিছু ট্রিক্স জাদুকর জমিয়ে রেখেছিল শেষ ওভারের জন্য। মুস্তাফিজের প্রথম বলটা ছাপিয়ে পড়া ফিল্ডারের সামন দিয়ে যখন এক্সট্রা কাভারে চলে গেল, তখন মনে হচ্ছিল আর একটি হারই বোধ হয় লেখা আছে বাংলাদেশের। প্রথম বলেই 2 রান, সমীকরণটা তখন আফগানিস্তানের জন্য আর একটু সহজ। 5 বলে 6 রান, 4 উইকেট হাতে থাকা এ দলের জন্য এ এমন আর কি। পরের বলটা খাটো লেনতে ফেলেন মুস্তাফিজ, কুল করতে গিয়ে জায়গার অভাবে ভুগছেন রশিদ খান। মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন আফগান ক্রিকেটের উজ্জ্বলতম বিজ্ঞাপন। 4 বলে দরকার 6 রান, পরের বলটা চলে গেল শর্ট লেগে থাকা মাশরাফি বিন মুর্তজার কাছে। ক্যাচের আবেদনে ফেটে পড়ল বাংলাদেশ, কিন্তু লেগ বাই সিদ্ধান্তে অটল থাকলেন আম্পায়ার। সঠিক সিদ্ধান্তের বিপক্ষে কিছু বলার ছিল না বাংলাদেশের। 3 বলে 5 রান দূরত্ব আফগানিস্তান, একটি চারেই তো ম্যাচ হেলে পড়বে আফগানিস্তানের দিকে। 4র্থ বলের জন্য নিজের সেই প্রিয় পুরনো অস্ত্রকে খুঁজে নিলেন মুস্তাফিজ, অফ কাটার বুঝতেই পারলেন না গুলবাদিন নাইফ। 2 বলে দরকার 5 রান, পরের বলেও নাইফকে পরাস্ত করলেন মুস্তাফিজ, কিন্তু পায়ে লাগা সেই বলে দৌড়ে স্ট্রাইক পাল্টালেন আফগান ব্যাটসম্যানরা। 1 বলে 4 রান দরকার আফগানিস্তানের, ব্যাটের কোনায় লেগেও 4 হয়ে যেতে পারে, ম্যাচ হেরে যেতে পারে বাংলাদেশ। মুস্তাফিজ সেটা হতে দিলেন না, সরে এসে মারতে গিয়ে নিজের ব্যাটেই উড়িয়ে ফেললেন সামিউল্লাহ সেনওয়ারি, কিন্তু ব্যাটে বল লাগলো না, বল সোজা মুশফিকের হাতে। সেনওয়ারি আর দৌড়ানোর ঝামেলায় গেলেন না, কিন্তু পুরো বাংলাদেশ দল তখন দৌড়াচ্ছে। বারবার এভাবে কাছে এসেও হারের জ্বালা সহ্য করা এক দল অবশেষে শেষ ওভারের স্বল্প পুঁজিতে জয় পেয়েছে আজ। আবেগের বিস্ফোরণ আজ মেনে নিতেই হবে, অবশেষে মুস্তাফিজের ম্যাজিকেই বাংলাদেশ ম্যাচ জিতে নেয় 3 রানে। ধন্যবাদ, খেলা জগতের সবশেষ খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।